ठीक है, الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিয়ান কেরাম, আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম। গত শুক্রবার ছিল 2020 সালের শেষ শুক্রবার, শেষ জুমা, আর আজ হল 2021 সালের প্রথম দিন, আবার প্রথম জুমা। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে 2020 সালের শেষ শুক্রবারের অর্থ হলো এই যে আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে একটা বছর হারিয়ে গেল যা আমরা কখনো ফিরে পাব না। অথচ এই হারানো বছরটি সম্পর্কে আমাদের প্রত্যেককে আল্লাহ জাল্লা জালালুহুর সামনে দাঁড়িয়ে হাশরের ময়দানে মিনিট মিনিট করে হিসেব দিতে হবে এবং জীবনের সব রকমের কাজকর্ম, আচার আচরণ, এমনকি এমন কিছু কাজ আছে যে সকল কাজ আমরা অনেক সময় ভেবে চিন্তেও করি না, অথচ ওই কাজের সঙ্গে মানুষের ভালো মন্দ, উপকার এবং ক্ষতির সম্পর্ক আছে। ওই সব কাজ সম্পর্কে আমরা নিজেরা লক্ষ্য না রাখলেও আমাদের আমল নামায় সেগুলো রেকর্ড হয়ে থাকছে। আল্লাহ জাল্লা জালালুহুর সামনে দাঁড়িয়ে আমাদেরকে এমনভাবে হিসেব দিতে হবে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এই কাজগুলো সম্পর্কে আমাদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক সাক্ষী দেবে। এরপর দুনিয়ার এই মাটিতে আল্লাহ তাআলা হাশর প্রতিষ্ঠা করবেন। উদ্দেশ্য হলো যে মাটিতে আমি যদি এক বছরের কথা বলি তাহলে বিগত এই একটি বছর 2020 সালটা এই মাটিতে আমি কিভাবে কাটিয়েছি, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাজের সাক্ষ্য দিবে। যদি আমি ভালো করে থাকি তাহলে আমার পক্ষে সাক্ষী দেবে, আর যদি আমি মন্দ করে থাকি তাহলে আমার বিপক্ষে সাক্ষী দেবে। এবং এই সাক্ষ্য দেওয়াটা এই রকমের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়েছেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজের সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে এক সাহাবী সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে বসিয়ে দিয়েছেন, বসো। তারপর যখন একটু সময় পার হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তাসবিহ পড়ছিলেন, দোয়া পড়ছিলেন। তারপর তিনি ওই ব্যক্তিকে বললেন যে এখন দাঁড়িয়ে তুমি সুন্নত পড়ো তো ফরজের জায়গায় না,
একটু সরে সুন্নত পড়ো, যেই জায়গায় ফরজ পড়েছ তার চাইতে একটু সামনে আসো অথবা একটু পেছনে যাও, একটু ডানে যাও অথবা একটু বামে যাও। কেন? এই কারণে জেফা ইন্নাল আরদা তা সাধু, যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছ এই জায়গাটা তুমি যে নামাজ পড়েছ এই মর্মে সাক্ষ্য দেবে। তো যেই জায়গায় দাঁড়িয়ে তুমি ফরজ আদায় করেছ ওই জায়গাটা তোমার পক্ষে ফরজ আদায়ের সাক্ষী দেবে। এখন তুমি যদি সরে আরেকটু সামনে পেছনে নামাজ পড়ো, ডানে বামে নামাজ পড়ো, তাহলে তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্যে আরেকটু জায়গা বাড়ল, তুমি তোমার পক্ষে সাক্ষী বাড়াবার চেষ্টা করো। হাশরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের জীবনের সাবালক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টার যে বিচার নেওয়া হবে, হিসাব নেওয়া হবে, ওই সময়ে একটা বছরের পাই পাই হিসাব দেয়া প্রত্যেক ব্যক্তির জন্যেই অনেক কঠিন একটা ব্যাপার। এই জন্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা বেহেশত দোজখে বিশ্বাস করে, যারা পুলসেরাতে বিশ্বাস করে, এই শ্রেণীর জন্যে, এই শ্রেণীর মানুষের জন্যে একটা বছর নিজেদের জীবন থেকে খসে যাওয়া, হারিয়ে যাওয়া, এটা শুধুমাত্র হারিয়ে যাওয়া না, খসে যাওয়া না, বরং বিরাট বড় একটা দায় হয়ে মাথায় চেপে বসা, যে এই বছরের একটা সেকেন্ডকেও আমি ফিরে পাব না। দুনিয়ার মধ্যে তো যদি কেউ এর উদাহরণ দেয় তাহলে হয়তো এইভাবে দেবে, যে আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরীক্ষার হলে ছিলাম, খাতা লিখেছি, ভুল লিখলে আমার নম্বর কাটা যাবে, ঠিক লিখলে আমি নম্বর পাব, কিন্তু যখন পরীক্ষার হল থেকে আমি বেরিয়ে চলে এসেছি আমার খাতা যখন জমা হয়ে গেছে তখন সেখানে আমার আর করবার কিছুই নাই। তখন এই খাতাই বলে দিবে এই কথা যে আমি গত এক বছরে কী লেখাপড়া করেছি। তো এই জায়গাটাও এখন আর ফ্রেশ উপমা না, উদাহরণ না, তার কারণ হলো এইখানেও মানুষ টাকা খেয়ে অথবা উপরওয়ালাদের আদেশে বেশি নম্বর দিয়ে দেওয়ার রেওয়াজ আছে। কিন্তু আমরা যে আমাদের জীবনের একটা বছর পেছনে ফেলে আসলাম, একটা বছর যে আমাদের হাত থেকে চলে গেল, এই পেছনের বছরে আমি একটা অক্ষর আর যোগ করতে পারবো না, এবং এমন কোনো সুযোগ নাই যে আমাদের পক্ষ হয়ে কেউ আমাদের পেছনের এক বছরের আমি মন্দ আমল করলে ফলটাকে ঘুরিয়ে দিবে, এই সুযোগ নাই। আমাদের আমল নামায় স্থায়ীভাবে একটা বছর আমাদের জন্যে বড় একটা দায় হয়ে গেছে। যাদের হায়াত ওই পর্যন্ত এসে থেমে গেছে, দেশের জাতীয় পত্রিকাগুলো আজকের এই দিনে গত এক বছরে আমরা কাদেরকে হারালাম, যারা অনেক বড় বড় মানুষ তাদের ছবি সহকারে তালিকা প্রকাশ করেছে, কিন্তু আসলে কি তারা বড় মানুষ? প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মানুষের মধ্যে ভাগ্যবান মানুষকে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ভাগ্যবান মানুষ সে যে লম্বা হায়াত পেয়েছে এবং সে তার এই লম্বা হায়াত ব্যাপী উত্তম আমল করতে পেরেছে, ভালো কাজে কাজে তার জীবনকে পূর্ণ করতে পেরেছে, সে হলো আসাইদ, ভাগ্যবান। জিজ্ঞেস করা হয়েছে তাহলে হতভাগাকে
दुर्भागा के कपाल पोरा के प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले से मन तौला उम्रहु वसाआ अमलहु, जे व्यक्ति हयात पेयेछे दीर्घ किंतु काज जा करे गेछे ता अल्लाह एवं आल्लाह रसूलेर दृष्टिते मंद। कि रकमेर मंद काज? सब चाहते मंद काज ईमान आनार परे दिने पांच वक्त आल्लार पक्ष थेके मुआज्जिनेर डाक मुआज्जिनेर आह्वान काने पौंछार परेओ जारा नामाज पढ़े ना, एर चाहते मंद कोनो काज नाई। आल्लार पक्ष थेके डाका हच्छे नामाज पढ़ो आर से वृद्धांगुलि देखाच्छे। आमादेर समाजेर मानुष पारिपार्श्विकतार कारणे तादेर बोध चिंता विश्वास के एतटाई संकीर्ण करे नियेछे जे तारा मने करे शुधु चुरी कराटाई मंद काज, डाकाती कराटाई मंद काज, अन्याय भावे मानुषेर सम्पद ग्रास कराटाई मंद काज इत्यादि इत्यादि। कोनो सन्देह नाई বৈষয়িক জীবনে মানুষের অধিকার নষ্ট করা, অধিকার হরণ করা ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্কর মন্দ কাজ। কিন্তু সেটা তো সুনির্ধারিত, সেটা একজন মানুষ তার জীবনের কতটা অংশব্যাপী করে। একজন মানুষ ধরে নিচ্ছি সে ঘুষখোর, এর অর্থ কি সে প্রতিদিন ঘুষ খায়? এর অর্থ কি প্রতি সপ্তাহে ঘুষ খায়? এর অর্থ কি কোনো একটা দিন তার জীবনে এমন আসে যে ২৪ ঘন্টা ঘুষ খায়? এটা তো তার জীবনের যে বিশাল একটা, যদি আমরা ওই যে ছবির রিল ধরি একটা ফিতা, তখন দেখা যাবে যে কোথাও কোথাও তার এই কালো দাগ আছে, সে ঘুষ নিচ্ছে। মাঝে মধ্যে আমাদের পত্রিকাগুলো কোনো কারণে তারাও ঠিক কথা বলে, তাই না? সব সময় যে ঠিক কথা বলে এই রকমের না, তাদের প্রয়োজনে মাঝে মধ্যে বানায়াও ঠিক কথা বলে, আবার বানায়াও বেঠিক কথা বলে। বলেছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এত টাকার তোমরা চান্দা দাও, চান্দা মানে বিজ্ঞাপন। তো কোম্পানি বলেছে যে এত টাকা মূল্যের বিজ্ঞাপন দেওয়ার সামর্থ্য আমাদের নেই। পরের দিন দেখা গেছে তাদের পানির ভেতরে শ্যাওলা, পানি বিক্রি করে কোম্পানির, পানির ভেতরে শ্যাওলা। পরে তাদের সঙ্গে আপোষ করে বিজ্ঞাপন দিয়ে তারপরে আবার প্রচার দিতে হয়েছে যে না তাদের পানি ভালো। তো এরা মাঝে মধ্যে ছবি ছাপে যে এইভাবে অন্যায় পদ্ধতিতে কেউ কারো পয়সা নিচ্ছে, ছবি ছাপে না পত্রিকা? তো এটা তো একটা দুইটা ছবি, কিন্তু এই যে যারা নেয় তারা কি ২৪ ঘন্টা নেয়, প্রতিদিন নেয়? প্রতিদিন নেওয়ার সুযোগ আছে? সব জায়গায় নেওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু সাবালক হয়ে যাওয়ার পরে মৃত্যু পর্যন্ত নারী পুরুষ সব শ্রেণীর সকল মানুষ, ধনী হোক গরিব হোক, দিনে পাঁচবার তার ডিউটি, তার ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু যদি কোনো ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তার যে প্রতিদিনকার তার কাজের যে ছবি ছাপা হচ্ছে ফেরেশতাদের খাতায়, সেখানে প্রতিদিন পাঁচবার তার জন্য কালো দাগ পড়ছে। তুমি ফজর পড়নি, জোহর পড়নি, আসর পড়নি, মাগরিব পড়নি, এশা পড়নি, প্রতিদিন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের দৈনন্দিন জীবনে কি কি আদেশ করেছেন ওই সমস্ত আদেশের কোনো তোয়াক্কা করেন না। তারা নিজেদের মতো করে সৎ এবং নিজেদের মতো করে মানুষের জন্য উপকার করে। তাদের এই সততা এবং মানুষের এই উপকার করা, সেটা তার নিজ জায়গায় যদি ওই সততা আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় তাহলে সেটা ভালো। মানুষকে উপকার করা আমাদের ধর্মে আছে, সেটা ভালো। কিন্তু যে ব্যক্তি এই কাজগুলো করার পাশাপাশি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল না,
তো এই তিন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে সে যে অন্যায় করলো তার এই অন্যায়ের বোঝাটা আর সে যে ভালো কাজ করলো এই দুইটাকে পাশাপাশি করে যখন ওজন করা হবে তখন ওই জায়গাটায় গিয়ে দেখা যাবে সে হিসেব কিতাবে যোগ বিয়োগে টিকছে না। এটা একটা বড় জায়গা। এজন্যে আমাদের সমাজ থেকে যখন কোনো ব্যক্তি হারিয়ে যায় তখন আমরা আমাদের সমাজের কদ্দূর জায়গা জোরে তার দখলদারি ছিল ওইভাবে আমরা ফিতা দিয়ে মাপি, মেপে তারপর তাকে বড় মানুষ হিসাবে তালিকাভুক্ত করি। আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে সে বড় মানুষ না। আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে বড় মানুষ হলো যে ব্যক্তি হায়াত পেয়েছে এবং তার হায়াতটা তার জীবনটাকে নেক আমলের দ্বারা পূর্ণ করতে পেরেছে সেই হলো ভাগ্যবান মানুষ, সেই হলো বড় মানুষ। যারা 2020 সালে হারিয়ে গেছে তারা প্রত্যেকেই, কথা আছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেছে ধরে নিতে হবে তার কেয়ামত হয়ে গেছে, তার কারণ তার কেয়ামতের আর তার মধ্যে এখন কোনো দেয়াল নাই, দেয়াল শেষ। আমরা যারা 2020 সাল পার করে 2021 সালে পা রাখলাম তাদের জন্যে বড় বিষয় হলো এটা, 2020 সালকে সামনে রেখে 2021 সালকে কীভাবে 2020 সালের অপূর্ণতাগুলো আমরা পূর্ণতায় আনতে পারি সেই জন্য চিন্তা করা। আল্লাহ জাল্লা জালালহু কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা এবং এই ছোট্ট সূরার মধ্যে পুরো মানব জাতির সফলতা এবং ব্যর্থতার গল্প বলে দিয়েছেন। ওয়াল আসর, কালের শপথ, সময়ের কসম। আমরা কসম করি না? যে ব্যক্তি সারা জীবন ভর মাছ বিক্রি করে কারো সাথে যদি ঝগড়া হয় তাহলে সে বলে যে মাছের কসম? বলে না। যদি কসম করে তাহলে বলে মসজিদের কসম, কোরআনের কসম, আল্লাহর কসম, কোনো সম্মানিত জিনিসের কসম খায়। আল্লাহ তাআলা এখানে কসম করছেন সময়ের। কেন? এই কারণে যে সামনে যাদের কথা বলা হচ্ছে কসমের পর তাদের সব কিছুর নির্যাস সামারিটা হলো সময়। ইন্নাল ইনসান আলাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ নির্ঘাত ব্যর্থ। ইন্নাল ইনসান আলাফি খুসর, আল ইনসান সকল মানুষ। তো সকল মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে আর এই সকল মানুষটা কি? মানুষ আমরা তাকেই বলি। আল্লাহ জাল্লা জালালহু অন্য জায়গায় বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, পৃথিবীতে কোনো কালেই এমন কোন মানুষ এই পৃথিবীতে আসেনি যে মানুষটার সূচনাতে এমন একটা সময় যায়নি সে উল্লেখ করবার মতো কোনো বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি সামিআম বাসীরা, উল্লেখ করবার মতো না। এমন পানির বিন্দু থেকে তাদেরকে আমি সৃষ্টি করেছি যে পানি দুর্গন্ধ এবং এই পানি পেশাব পায়খানাও যদি শরীর থেকে বের হয় তাহলে অজু করলে মানুষ পাক হয়ে যায়, কিন্তু এই পানি শরীর থেকে বের হলে সে এতটা না পাক হয় তাকে গোসল করতে হয়। তো যে পানিটা শরীর থেকে বের হয়ে গেলে শরীরটা এমনভাবে নাপাক হয়ে যায়
গোসল করা ছাড়া পাক হতে পারে না, গোসল করা ছাড়া সে কোরআন শরীফ পড়তে পারে না, গোসল করা ছাড়া সে মসজিদে প্রবেশ করতে পারে না, নামাজে দাঁড়াতে পারে না, নামাজের মুসল্লায় আসতে পারে না। সেই পানিটা থেকে সকল মানুষকে আমি সৃষ্টি করেছি। পৃথিবীর সব মানুষেরই একটা ইতিহাস। আমাদের পয়গাম্বরের শ্রেষ্ঠত্বের গোড়াও এটা যে তিনি ঠিক এইভাবেই দুনিয়াতে আগমন করেছেন, আর এই রকমের মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতের বিচারে কাকে কোন জায়গায় পৌঁছে দেন, এই পুরোটাই হলো আল্লাহর কৃতিত্ব, আল্লাহর কুদরত। যে সব মানুষের ক্ষেত্রেই তার সূচনাটা এমন, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, উল্লেখ করবার মতো কিছু না, কোনো মানুষই না, প্রেসিডেন্ট হোক আর অতি সাধারণ একজন প্রজা হোক, উভয়ের সৃষ্টি রহস্য এবং জন্ম পদ্ধতি, পৃথিবীতে আসার পথ একটা, কোনো রকমের ব্যতিক্রম নাই। এই জায়গাটা থেকে শুরু হয়ে মরণ পর্যন্ত এটা একটা সময়, এই সময়টাই তার জীবন। সে যখন তার মায়ের গর্ভে আসছে তো সেখান থেকে তার সময় শুরু হচ্ছে, এবং তার কারণে যতদিন মায়ের গর্ভে সে থাকে মা স্বাভাবিক থাকেন না, রুচি পরিবর্তন হয়ে যায়, শরীর পরিবর্তন হয়ে যায়, এবং তাকে নিয়ে স্বপ্ন দুশ্চিন্তা দুটুতে তার মায়ের যে যত বেশি ঘনিষ্ঠ সে তত বেশি আক্রান্ত হয়ে পড়ে মানুষ। এখনো পর্যন্ত সে দুনিয়াতে আসেই নাই, এরপর যখন সে দুনিয়াতে আসে তখন থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত তার জীবনের যতগুলি স্টেপ আছে এই সবগুলোকে একত্রিত করলে কিছু সময়। এই সময়টাকে যে ব্যক্তি তার জীবনে সুন্দরভাবে কাজে লাগাতে পারে দুনিয়ার বিচারে সে সফল হয়ে যায়, আর কাজে লাগাবার ক্ষেত্রে যদি সে দুনিয়ার হিসাব কিতাব, দুনিয়ার বিচার বিবেচনা এবং দুনিয়ার লাভ ক্ষতির পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রসুল আমার কাছ থেকে কী চাচ্ছেন ওই বিচারটাও পাশে রাখে, তাহলে তার জীবন দুনিয়ার বিচারেও সফল হয় এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের বিচারেও সফল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের। আমরা যারা সাবালক আছি, যাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু মেহেরবানি করে আকল বুদ্ধি বিবেক বুদ্ধি দান করেছেন, আমাদের সমাজে এমন বিপুল পরিমাণে মানুষ আছেন অঢেল সম্পদের অধিকারী, এবং তাদের একজন শিশুকে লালন পালন করবার জন্যে চারজন ছয়জন আটজন লোক পর্যন্ত নিয়োগ করতে হয়, তিনি দেশের একজন মানিত বরিত উচ্চ পর্যায়ের ব্যক্তি, এমনকি তার স্ত্রীও, আর তার সন্তানের মুখের দুই পাশ দিয়ে বরাবর লালা পড়ছে, আছে না? তার বয়স 20 বছর হয়ে গেছে, সে বলতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে, সে তার কষ্টের কথা বলতে পারে না, তার প্রয়োজনের কথা বলতে পারে না, কেন? যে তার মাথায় মগজ নাই, তার বুদ্ধি বিবেচনা নাই। আল্লাহ তাআলার দরবারে কি ঘিলুর অভাব পড়েছে, আকল বুদ্ধি বিবেচনার অভাব পড়েছে, এই কারণে এখানে এসে শর্ট পড়েছে? এই মুহূর্তে সারা পৃথিবীতে উজ্জ্বল একটা উদাহরণ হলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে বলেছেন এটা যে আমি এতটাই সাধারণ পরিবার থেকে এসেছি যে আমার মা অন্যের ঘরে ঝিয়ের কাজ করত, আমার বাবা দোকানে চা বানাতো, আর সেই চা আমি
রেলে বসে মানুষ যে অর্ডার দিত তাদের হাতে নিয়ে তুলে দিতাম। ওই রকমের একজন চা দোকানদারের ছেলে আমি। খুব স্বাভাবিকভাবেই তার বেড়ে ওঠাটা আমাদের চিকিৎসকরা যেভাবে বলবেন যে শিশু গর্ভে আসার পর মায়েদের যত্ন নিয়ে আমাদের পত্রিকাগুলোতে নিয়মিত আর্টিকেল লেখে না, মা এই এইভাবে চলতে হবে এবং মাদের খাদ্যাভ্যাস কেমন হতে হবে, এরপরে শিশুকে কী কী খাওয়াতে হবে, কী কী খাওয়ানো যাবে না, শিশুদের কেয়ার বিষয়ে অনেক লেখা হয়। তো যারা লেখেন, যারা এগুলো আমাদেরকে বুঝান, তারা কি তাদের জীবনে ফলো করেন না? কিন্তু বিষয়টা কি এই রকমের যে যারা ডাক্তার এবং চিকিৎসক তাদের সকলের শিশু সুস্থ, নাদুষ নুদুষ, পড়াশোনায় ভালো, এমন তারা তো আমাদের সমাজেরই মানুষ। তাদের কত মানুষ সমস্ত ডাক্তারি বেটে খাওয়ার পরে এরপর ইমাম সাহেবের কাছে পানির বোতল নিয়ে আসে। মা বিমান চালাচ্ছে কিন্তু তার যে সন্তানটা, সেই সন্তানটা হরফ চেনা তো দূরের কথা, সে যে মা চেনে এটাও সে পরিষ্কার বলতে পারছে না। আর শূন্যের উপরে রাস্তা দেখে দেখে তার মা বিমান চালান। পৃথিবীতে এই রকমের উদাহরণ তো অভাব নাই। এই উদাহরণগুলো আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন? আমাদের অনুভূতির মধ্যে, আমাদের বিবেচনার মধ্যে টোকা দেওয়ার জন্যে, যেটা সম্পূর্ণ আমার কন্ট্রোলে। আমি যদি চাই তাহলে একজন চা বিক্রেতার সন্তানকে এই রকমের মেধাবী করে দিতে পারি, তাকে এতটা কৌশলী শাসক বানাতে পারি যে সারা পৃথিবীকে সে তাক লাগাবে। মুসলমান হিসাবে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সঙ্গে আমাদের ভালো মন্দ সম্পর্ক সেটা আরেকটা জায়গায়, কিন্তু তাই বলে তো এ কথা বলা যাবে না যে মোদী একজন ব্যর্থ শাসক। পৃথিবীর সব দেশের সব শাসক সম্পর্কেই যারা বিরোধী হয় তাদের অভিযোগ থাকে, সেই রকমের অভিযোগ মোদী সম্পর্কেও আছে। আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে একজন চাওয়ালার ছেলে কিভাবে এতটা মেধাবী হয় যে ভারতের মতো 130 কোটি মানুষকে সে শাসন করে। আল্লাহ দেখাচ্ছেন যে এই ঘিলুটা শুধুমাত্র আমার হাতে, এই ঘিলুটা আমি যাকে দেই সেই ঘিলুওয়ালা হয়, আমি যাকে মেধাবী বানাই সেই মেধাবী হয়। এর বাইরে মানব জীবনের মূল্যবান যত বিষয়াশয় আছে সব বিষয়াশয় আল্লাহর কুদরতের বাইরে, আল্লাহর এক্তিয়ারের বাইরে, আর কারো কোনো রকমের এক্তিয়ার নাই, সেটা প্রমাণ করার জন্য এই ঘটনাগুলো বরাবর আল্লাহ তাআলা ঘটিয়ে যাচ্ছেন। এই যে একজন মানুষ সে সফলতার এই জায়গায় পৌঁছে যায়, একেবারে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট এখান থেকে শুরু করে সারা পৃথিবীর এই সময়ও যারা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী এবং শাসক মন্ত্রী আছেন, ভারতের তো এর মধ্যে কয়েকজন মন্ত্রীর কথা এরকমের এসেছে যে পরীক্ষা এবং স্কুলের ফিস দিতে পারেন না বলে ইরানি তার স্কুল ছাড়তে হয়েছিল, পরে আবার তিনি ভারতের মতো দেশের শিক্ষামন্ত্রী হয়েছেন। কিভাবে সবটা এই জায়গাতে এসেই, যে ব্যক্তি আল্লাহ জাল্লা জালালহুর দেয়া তার যে হায়াতটা, হায়াতের যে সময়টা, হায়াত সময় এক জিনিস, এটাকে যে ব্যক্তি সুন্দরভাবে ব্যবহার করতে পারে তাহলে এই পার্থিব জীবনে তার জীবন উজ্জ্বল হয়ে যায়। হাজারজন লাখজন না বরং কোটি কোটি মানুষের সামনে উদাহরণ হয়ে যায়। আর এই জায়গায় এসে যদি সে নিজেকে নির্মাণ করা, নিজের জীবনকে তৈরি করা, নিজের জীবনকে গঠন করা, যেটাকে আজকালকার ভাষায় আমরা কেরিয়ার শব্দে বলি, এই জায়গায় এসে যদি সে তার কেরিয়ার নির্মাণের সময় এই দিকে একটু লক্ষ্য রাখে যে আমার আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে করব, আমি আমার নবীর আদেশের বাইরে যাব না, যদি এই দুইটা কথা কেউ সঙ্গে রাখে তাহলে একই সঙ্গে সে এই দুনিয়ার প্রেসিডেন্ট হবে এবং একই সঙ্গে সে আখেরাতেরও প্রেসিডেন্ট হয়ে যাবে।
এটাই হলো আমাদের ধর্মের সৌন্দর্য। মোটা উদাহরণ হলেন সাইয়্যিদুনা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, তখন মক্কার বিশিষ্ট বিচক্ষণ একজন তরুণ, এবং দুই কারণে মক্কায় তিনি আলোচিত। একটা হলো তার বাহ্যিক সৌন্দর্য, দেখতেই একেবারে ফেরেশতার মতো মনে হইত। আরেকটা হলো ব্যবসা বাণিজ্যে করতে গিয়ে আজকাল আমাদের সমাজে যেই রকমের কথা আছে যে কারো কারো হাত এই রকমের যে ছাইয়ের মধ্যে হাত দিলে ছাই সোনা হয়ে যায়, যেখানেই হাত দিতেন সেখানেই তিনি লাভবান হতেন, সবাই তাকে একজন ভাগ্যবান ব্যবসায়ী মনে করত। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী এবং মক্কার দারুন নাদওয়া, ওই সময়কার যেটাকে পার্লামেন্ট মানা হতো সেখানকার সদস্য, কিন্তু তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়ার পর তার যাবতীয় সম্পদ বিলিয়ে দিয়ে ফকির হয়ে গেছেন, এবং তার জীবনে এমন সময় এসেছে যে গায়ে একটা ভালো কাপড় নাই, তার গায়ের চাদরটা একদিক দিয়ে ছেঁড়া। তার গায়ের ওই ছেঁড়া চাদর দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোকোমল হয়েছে, নরম হয়েছে যে আবু বকরের গায়ে আজকে ছেঁড়া চাদর। তখন আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে হযরত জিব্রাইল এসেছেন, এবং জিব্রাইল এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আবু বকরকে সালাম দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা জানতে চাচ্ছেন যে আপনার খাতিরে, ইসলামের খাতিরে আবু বকর তার বিশাল ব্যবসা সম্পদ সব কিছু বিলিয়ে দিয়ে আজকে যে নিঃস্ব, তার এই নিঃস্বতায় সে খুশি না নারাজ, আল্লাহ জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে আবু বকর হাউমাউ করে কেঁদেছেন। এটা আমাদের আবু বকর। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন, ওই উদাহরণ এখন টানছি না, যে এত করা করেছেন যে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের দানের স্বর্ণমুদ্রায় হাত নাড়াচ্ছিলেন আর বলছিলেন যে এই দানের পরে ওসমান যতদিন বেঁচে থাকবে, ওসমান যদি কোনো গুনাহও করে তাহলে তার আর জীবনে কখনো ক্ষতি হবে না। মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন ওসমান ফিল জান্না, ওসমান বেহেশতি। নিজের দুইজন কন্যা বিয়ে দেওয়ার পর দুইজন যখন মারা গেছেন তখন বলেছেন আমার তৃতীয় কোনো কন্যা যদি থাকতো তাকেও আমি ওসমানের কাছেই বিয়ে দিতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত গরিব হননি, ধনী ছিলেন, বরাবর ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, বরাবর ব্যবসা করেছেন। বলতে চাচ্ছি এই কথাটা যে আমাদের ধর্মের সৌন্দর্য এটা যে আমি আমার জীবনটাকে, আমার সময়টাকে, আমার কেরিয়ারটাকে নির্মাণ করতে গিয়ে আমার পার্থিব সুযোগ সুবিধা, আমার দুনিয়াবী প্রতিষ্ঠা, মান সম্মান ইত্যাদি দেখব, কিন্তু এটা দেখার পাশাপাশি যদি আমি আমার আল্লাহ, আমার নবীর সিদ্ধান্তটাকেও দেখি, তাহলে এর অর্থ এই না যে আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে তাকাতে গেলে তো আমি সম্পদশালী হতে পারবো না, ওই দিকে তাকাতে গেলে তো আমি লিডার হতে পারবো না, ওই দিকে তাকাতে গেলে তো আমি সাংসদ হতে পারবো না, মন্ত্রী হতে পারবো না, এমন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিপুল সম্পদের অধিকারী হওয়ার পরে তিনি আল্লাহর প্রিয়, আল্লাহ নবীর প্রিয়, এই রকমের প্রিয় যে দুই কন্যা মারা যাওয়ার পর আল্লাহ নবী বলতেছেন আমার তৃতীয় কন্যা থাকলেও আমি ওসমানকেই দিতাম, এবং এতটাই প্রিয় যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করছেন ওসমান ফিল জান্না, আর সেই ওসমান শেষে মুসলিম জাহানের প্রেসিডেন্ট হচ্ছেন। আমাদের বুজুর্গ গানে দিন এ কথাই বলেছেন, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাসে,
नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। যে ইসলাম ধর্মে আসবার পর ইসলাম একথা বলে না যে পরিপূর্ণ রূপে তুমি দুনিয়া থেকে তোমার হাত ধুয়ে ফেলতে হবে, তা না, বরং যে দুনিয়াতে তুমি বসবাস করছো ওই দুনিয়াটাকে তুমি ভোগ করবে, ব্যবহার করবে, সব কিছু করবে, শুধু খেয়াল রাখবে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমকে লঙ্ঘন করবে না। আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমকে তুমি মেনে কমপ্লিট দুনিয়া, আমাদের বাংলাদেশ তো অনেক বড় দেশ না, এবং এখানকার অনেক কিছুই আমাদের সামনে আসে, আমাদের এই দেশে আগেও ছিল এখনও আছে এমন অনেক বড় ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে প্রথম সারির মন্ত্রী পর্যন্ত আছেন দুই রকমেরই, কেউ আছেন একেবারে মানে প্রতিদিন পারে না তিনবার করে মুখ শেভ করেন যেন দাড়ি যে কোনোভাবে তার মুখে উঠতে পারে এটা কেউ টের না পায়, তাই না? দেখেন আজকের পত্রিকা 2020 সালে আমরা যাদেরকে হারিয়ে আছি তাদের যে তালিকা আছে, আমার এই মুহূর্তে দুইজনের কথা মনে পড়ছে, বেশিও হতে পারে, কারণ এক নজর দেখেছি তো সকালবেলা যে দুইজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের কথা এসছে, ছবিও এসছে, তার মধ্যে একজন এত চমৎকার দাড়ি, মাথায় সাদা টুপি, গায়ে সাদা জামা, দেখলে গর্বে বুকটা ফুলে যায় যে একটা মুসলমান দেশকে স্বাধীন করবার জন্য যারা নেতৃত্ব দিবে সেই নেতাকে দেখলে যদি আরেকজন মুসলমানের মন ফুরফুরে না হয়ে যায় তাহলে তিনি কেমন নেতা। ঠিক উচ্চ পর্যায়ের ব্যবসায়ী অনেকেই আছেন, আপনারা নিজেরা আমাদের চাইতে বেশি চিনেন, জানেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি, এবং পাজামা পরবার সময়ও এই রকমের না যে বানিয়েছেন মাটি পর্যন্ত গুজগাস করে তারপর নামাজের সময় উঁচু করেছেন, এমন না, টাকনুর উপরেই পাজামা বানাচ্ছেন, এবং তারা এই রকমের গুরুত্বপূর্ণ দেশের ব্যবসা বাণিজ্যের এমন গুরুত্বপূর্ণ পার্সন যে সরকারে থাকুক মানে পজিশনে থাকুক অপজিশনে থাকুক সবাই তাদেরকে গুরুত্ব দিয়ে তারপর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র যখন তৈরি হয় বাজেট তখন তাদের দিকে নজর রাখতে হয় যে তারা মানবে কি মানবে না, খুশি থাকবে কি থাকবে না। এখান থেকে শুরু করে এই রকমের মন্ত্রী তো এই বাংলাদেশে আমরা অনেক দেখেছি এখনও আছে, যাদের চেহারার দিকে তাকাইলে তার চুল দাড়ি জামাই সব কিছুর আগে কপালে সেজদার জায়গা দেখা যায়, আছে না? আমি বলতে চাচ্ছি এটা যে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মেনে যদি কেউ চায় যে এই পুরো দুনিয়াতে আমি আমার ফ্যামিলি আমার ব্যক্তিগত চেষ্টা আমার মেধা সাধনা দিয়ে আমি উপরের দিকে যাব, এই যাওয়ার ক্ষেত্রে আমার ধর্ম যদি হাত পা বেঁধে রাখত তাহলে এই মানুষগুলো ব্যবসায়টিকে থাকতো না, এই মানুষগুলো সাংসদ হতে পারতো না, এই মানুষগুলো মন্ত্রী মিনিস্টার হতে পারতো না। এটা হলো আমার ধর্মের সৌন্দর্য। আল্লাহ জাল্লা জালালুহু একথাই বলছেন, ওয়ালা আজ সময়ের শপথ, সময়টাই মানুষের জীবন, এই সময়টাকে যারা পূর্ণ চিন্তা বিবেচনা সতর্কতার সঙ্গে ব্যবহার করতে পারবে আর এই ব্যবহারের মধ্যে যদি সে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধকেও পাশে রাখতে পারে তাহলে ওই ব্যক্তিই সফল। আল্লাহ জাল্লা জালালহু এটা ক্লিয়ার করছেন, ইন্নাল ইনসান আলাফি খসর, সকল মানুষ ব্যর্থ, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে, যে শ্রেণীর মধ্যে, যে গোষ্ঠীর মধ্যে থাকবে তারা ব্যর্থ না। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হল আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান। আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান কি, আগামী শুক্রবারে আমরা প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে আলোচনা করব। আজকে খুব স্বাভাবিকভাবে আমি এই তিনটা গুণের পরিচয় দিচ্ছি। একটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনার অর্থই এটা, সফলতা এবং ব্যর্থতার মাপকাঠিটা
যা দেখি শুধু তার মধ্যে সীমাবদ্ধ না, তার সঙ্গে যা দেখি না সেটাও বিচারের মধ্যে আছে। ঈমান বলা হয় না দেখা জিনিসকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায় মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। সকালবেলা সূর্য উঠে বিকেলবেলা ডুবে যায়, এই যে আমি দেখি এটাকে বিশ্বাস করা ঈমান, মানে বিশ্বাস, ঈমানদার মানে বিশ্বাসী, এটাকে বলে না। এটাকে বলে না যে মানুষ পৃথিবীতে আসে এবং সে তার ভালো মন্দ কাজের ফল এই পৃথিবীতেই পায়, আমরা দেখি, এবং যখন সে মরে গেল তো মাটির ভেতরে পচে গেলে শেষ হয়ে গেল, এটার নাম ঈমান না। এটা তো আমরা দেখি, কিন্তু যে অংশটা আমরা দেখি না, মৃত্যুর পর থেকে যে পাঠ শুরু হচ্ছে এবং ওই অংশ সম্পর্কে আমাদের নবী এবং আমাদের আল্লাহ যা যা বলেছেন, ওই না দেখা কথাগুলোকে বিশ্বাস করা, তার নাম হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, এবং তারা সলেহ কাজ করেছে। সলেহ কাজ বলতে আমরা সাধারণত বলি সৎকর্ম, কিন্তু সলেহ শব্দের আসল অর্থ হলো যোগ্য, যোগ্য কাজ। যোগ্য কাজ কি? একজন মানুষের জন্য যে কাজটা করার যোগ্য সেটা সে করবে, যে কাজটা করার যোগ্য না ওই কাজটা সে করবে না। দুনিয়াতে অনেক রকমের কাজ চারদিকে পড়ে আছে, তো অনেক সময় আত্মীয় স্বজন বলে যে তুমি বাড়িতে বসে আছো, একটা কিছু করো। কি করব? যে নদীর মধ্যে দেখো না মানুষ কি সুন্দর মাছ চাষ করে, বলে এটা কি আমি করতে পারি না? তাহলে এটা একটা কাজ ঠিক, কিন্তু আমি করবার যোগ্য কাজ না। এই এটাকে বলে কাজটা যোগ্য হওয়া, এটা হলো আমার একটা সামাজিক স্ট্যাটাস, আমার একটা শিক্ষাগত স্তর, যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এত জনের টাকা পয়সা খরচ করে এই রকম রেজাল্ট করে আসলাম, আর এখন আমাকে বলছো নদীর মধ্যে পাঙ্গাসের চাষ করতে, এটা একটা কাজ, কিন্তু এই কাজটা আমার যোগ্য না। এই যেমন এখানে একটা যোগ্যতার বিচার আসছে, আল্লাহ জাল্লা জালালুহু সেটাই বলছেন যে পানিটার নাম, তার ব্যাখ্যা ভদ্র সমাজে করা যায় না, ওই রকমের একটা বিন্দু থেকে তোমাকে সৃষ্টি করে তারপর যে আমি তোমাকে এই জায়গাটায় নিয়ে আসলাম, তো তুমি কোনো একটা কাজ করবার সময় এটা দেখবে না যে তুমি আমার এই রকমের অনুগ্রহ পাওয়ার পরে এই কাজটা তুমি করতে পারো কি পারো না? কথা বুঝে আসছে? কীরকমের ধরুন উদাহরণ দেই, মাঠ আছে, মাঠের কোনায় মসজিদ আছে, এখন এই মাঠের শেষ মাথায় লিডারের জায়গা আছে, এখন ছেলেরা বলছে যে এখানে আপনি একটা বড় করে ক্লাব বানিয়ে দিন, খুব স্বাভাবিক কথা। সব জায়গাতেই যখন 31st নাইট আসে তখন সেই ক্লাবে আসবে না? তখন দেখা যাবে যে মানুষ এশার নামাজ পড়তে পারে না বোমাবাজির কারণে। ওই জায়গাটায় আল্লাহ জাল্লা জালালহুর কথা যে এখন তুমি যে এলাকার লিডার হয়েছে একটু চোখ বন্ধ করে দেখো, মানুষ চোখ খুলে দেখে তাই না, কি দেখে? সামনে যা আছে। আর চোখ বন্ধ করলে কি দেখে? যে তোমার বাবা কার বাড়িতে কাজ করতো জানো, আর সেখান থেকে আমি তোমাকে কোন জায়গায় নিয়ে এসেছি, আমি এনেছি তোমাকে, এখন তুমি এখানে এমন কিছু করতে যাবে যার কারণে এই মসজিদে মুসল্লিরা নিয়মিত নামাজ রোজা করতে পারবে না, এই কাজটা তোমার করার যোগ্য কি না? কথাটা বোঝাতে পারছি? এই এটাকে বলে সলেহ। আমরা সৎকর্ম বলি, সৎকর্ম কথাটা খুবই অস্পষ্ট, যোগ্য কর্ম। একজন মুসলমানের করবার যোগ্য কাজ কি? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের পরিচয়টা, ঈমানের লেভেলটা, ঈমানের টেকটা, এটা তার অস্তিত্বের সঙ্গে যখন লেগে গেল, মানুষ যখন জানলো যে ঈমানদার, তখন তুমি তোমার ঈমানের পরিচয়ের জায়গা থেকে দেখো এই কাজটা তুমি করবার যোগ্য কিনা।
ইউনিভার্সিটি থেকে পাশ করেছো তাই তুমি ভ্যান চালাতে পারো না এটা কাজ, কিন্তু তোমার যোগ্য না। রিক্সা চালাতে পারো না এটা কাজ, তোমার যোগ্য না। কিন্তু তুমি যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস রেখে ইমানের মতো গুরুত্বপূর্ণ একটা পরিচয় ধারণ করেছো, এই পরিচয়ের জায়গা থেকে দেখো এই কাজটা তুমি করবার যোগ্য কিনা। এটাকে বলে সালেহ কাজ, ওয়া আমিলু সালিহাত। তিন নম্বর হলো ওয়াতাওয়া সবিল হাক্কি ওয়াতাওয়া সবিস সব। শুধু তুমি একা করবে না, যা সত্য যা ভালো বলে তুমি বিশ্বাস করো এটাকে যদি তুমি অপরকে না বলো, এটাকে তুমি যদি চারদিকে ছড়িয়ে না দাও, তাহলে এই রকমের হবে যে প্রচণ্ড শীতের মধ্যে তুমি গরম লেপ নিয়ে শুয়েছ কিন্তু জানালাও খোলা, দরজাও খোলা, ফ্যানও চলতেছে, এসিও চালু, শরীর গরম হবে? যদি তোমার শরীরের মধ্যে ওম তৈরি করতে হয় তাহলে দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, ফ্যান বন্ধ করতে হবে, এসি বন্ধ করতে হবে। এই চারদিকের সবগুলো যদি তোমার ল্যাপের পক্ষে আসে তখন কি লাগবে? ওম লাগবে। তুমি যদি চাও যে ইমানদার হিসাবে তুমি জীবন যাপন করবে, তখন এই ইমানদারের মতো জীবন তোমার স্ত্রী যাপন করে কি না, তোমার সন্তানরা যাপন করে কি না, তোমার ভাই বেরাদার যাপন করে কি না, নইলে তোমাকে বলবে বছরে বছরে উমরায় যাও কি পাইছ। আর তুমি যদি বলো যে বছরে তিনবার করে সিঙ্গাপুর যাও তুমি কি পাইছ, তুই তো আস্তে একটা গাধা, সিঙ্গাপুর আর উমরায় যাওয়া এক, সিঙ্গাপুর যেতে বাধা নাই, ঘুরতে বছরে তিনবার কলকাতা যেতে বাধা নাই, কিন্তু কেউ যদি বছরে একবার উমরা করে তাহলে এটা নিয়ে সবাই আলোচনা যে বছরে একবার করে উমরা করে, কই আমাদের দিকে খেয়াল রাখে না। কিন্তু বছরে যে দশবার করে পৃথিবীর নানা রকমের নাফরমান দেশ ঘুরে বেড়ায় তাদেরকে কথা বলে না যে আজকে মালয়েশিয়া, কালকে সিঙ্গাপুর, পরশু দিন ইংল্যান্ড, কোথায় কোথায় যাও তুমি বলে না। তুমি যদি চাও যে তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাহলে এই সত্যটা চারদিকে ছড়িয়ে দিতে হবে। এই ছড়িয়ে দিতে যখন যাবে তখন আবার দেখবে মাঝে মধ্যে তোমার বউ ফুসে যাবে, তুমি নামাজ রোজা ধরেছো ভালো কথা, তাই মেয়েটার জন্য তুমি সৌদি আরব থেকে বোরকা নিয়ে আসলে এটা কোনো কথা হইল, চিন্তায় পড়ে গেছে যে সৌদি আরব থেকে বোরকা আনছে, এটা যদি আবার না পরে অসুখ বিসুখ হয় কি না, অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিনা, এই জন্য সৌদি আরবের বোরকাটা পারে না যে আরেকবার গিয়া সৌদি আরব রেখা দিয়ে আসো। যে আমার উপার্জনের টাকা দিয়ে আমার মেয়ে রাস্তায় যখন উলঙ্গের মতো ঘুরে বেড়াবে আমার উপার্জনের টাকায়, তখন সে এই যে রাস্তায় কবিরা গুনা ছড়াতে থাকবে, আমার উমরায় কী হবে, আমার পাশ ওয়াক্তের নামাজে কী হবে, আমার মেয়ে তো আমার সব বিনাশ করে দিবে। আমার ইমানকে, আমার আখেরাতকে নিরাপদ করতে হলে আমার মেয়েকে পর্দায় আনতে হবে। ওই জায়গায় গিয়ে স্ত্রীর সঙ্গেও ফাইট হতে পারে, অথবা সবই সব। এই জায়গায় এসে তোমরা একে অপরকে পাশে দাঁড়াবে এবং বলবে যে ধৈর্যের সঙ্গে থাকো, মেয়েকে বুঝাও, স্ত্রীকে বুঝাও, এবং ধৈর্যের সঙ্গে চলতে থাকো, তোমার মরণ পর্যন্ত তুমি যদি চেষ্টা চালিয়ে যাও আর তোমার স্ত্রী যদি শেষ পর্যন্ত বেঁকেই থাকে, তোমার কন্যা যদি বিদ্রোহী হয়ে যায়, এই জন্য আল্লাহ তোমাকে ধরবেন না। যদি আমরা চাই যে আমাদের 2021 সাল সফল হোক, আল্লাহর দৃষ্টিতে সফল হোক, আল্লাহর রসুলের দৃষ্টিতে সফল হোক, এই সমাজের দৃষ্টিতে সফল হোক, তাহলে আমরা আমাদের জীবনটাকে এইসব গুণে গুণান্বিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দিন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।